বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল অসম। অসমের গোয়ালপাড়া থেকে আইসিস জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ, এবং ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আইইডি বিস্ফোরক এবং টাইমার। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, আর কি তথ্য পাচ্ছ? দেখো, বেশ কিছুদিন ধরেই এই তিন জঙ্গি অসমে জেরা গেঁথেছিল এবং অসমের বিভিন্ন জায়গায় জনমানুষের সাথে মিশেছিল। কেউ কাজ করতো আধার কার্ড তৈরির কাজ, কেউ বা কাজ করতো গাড়ির চালকের কাজ, আবার কেউ ছিল মাছ ব্যবসায়ী। ফলে দীর্ঘদিন ধরে এরা কিন্তু একটা ষড়যন্ত্রের ছক করছিল। তবে শেষ মুহূর্তে দিল্লি পুলিশের কাছে একটা ইনপুট আসে এবং দিল্লি পুলিশ অসম পুলিশকে সাথে নিয়ে গোয়ালপাড়া থেকে এই তিনজনকে কিন্তু গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত যেটা খবর যে অসমের দুধনৈ জেলায় যে রাসমেলা চলছে, সেই রাসমেলাকে উড়িয়ে দেওয়ার ছক করছিল এই জঙ্গিরা, এবং তারপরেই এদের ছক ছিল দিল্লিতে বিস্ফোরণ ঘটানো। তবে বড়সড় সাফল্য পেয়েছে ক্ষেত্রে দিল্লি পুলিশ এবং অসম পুলিশ, তারা এই তিন সন্দেহভাজন যে জঙ্গি তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই 12 দিনের পুলিশ হেফাজত দিয়েছে অসমের গোয়ালপাড়ার একটি আদালত। তবে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে, কালকে দফায় দফায় তাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আইইডি বোমা থেকে শুরু করে বিভিন্ন রকমের বিস্ফোরক টাইমার এই সমস্ত কিভাবে তাদের কাছে এলো, কোথা থেকে তাদের কাছে এলো, তাদের বাড়ি বা আসলে কোথায়, এই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে ছানবিন করছে পুলিশ। এবং দিল্লি পুলিশের একটি দল এই মুহূর্তে অসমে রয়েছেন, এদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। কারণ 12 দিন সময় পাওয়া যাচ্ছে আদালতের তরফ থেকে, এই 12 দিনের মধ্যে পদক্ষেপকে আরো এগিয়ে নিয়ে যেতে, এবং এই যে আইসিস মডিউলের কথা বলা হচ্ছে, এই এদের সাথে কিভাবে আইসিসের যোগাযোগ হলো, তা কিন্তু ছানবিন করছে এই মুহূর্তে দিল্লি পুলিশ এবং অসম পুলিশের দল শুনছিলাম। একেবারে ধন্যবাদ। সারা দুনিয়ার সব খবর সবার আগে পেতে লগ অন করুন zee24ghanta.com এ। চোখ রাখুন সোশ্যাল মিডিয়া পেজে। সুপ্রিম কোর্টে আজ মহারাষ্ট্র মামলার রায়। মুখ্যমন্ত্রী পদে ফাড়নবীশের শপথ, রাজ্যপালের সিদ্ধান্তের বৈধতা নিয়ে আজই মিলতে পারে উত্তর। শীর্ষ আদালতে আইনি যুদ্ধ দুদে আইনজীবীদের। মহারাষ্ট্রে বিরোধী জোটের শক্তি প্রদর্শন, মুম্বাইয়ের হোটেলে পাশাপাশি শরদ উদ্ধব খড়গে জোটের সঙ্গে 162 বিধায়ক দাবি। বিরোধীদের প্রলোভনে পা না দেওয়ার শপথ, বিজেপিকে সবক শেখানো হুঁশিয়ারি পাওয়ারের। উপমুখ্যমন্ত্রী পদে শপথের 48 ঘণ্টার মধ্যে অজিত পাওয়ারকে সেচ দুর্নীতিতে ক্লিনচিট প্রত্যাহার, 9টি মামলা, বিজেপিকে সমর্থনে পুরস্কার। প্রশ্ন বিরোধীদের, সেচ কেলেঙ্কারিতেই 2014 গদি হারান অজিত। মহারাষ্ট্র ইস্যুতে আজ উত্তপ্ত হতে পারে সংসদ, বিজেপিকে চাপে ফেলতে 71 বিরোধীরা। গতকাল হই হট্টগোলে বারবার পঞ্চ অধিবেশন, লোকসভায় মহিলা সাংসদদের হেনস্থার অভিযোগ ঘিরে তুলকালাম, সোনিয়ার পাশে তৃণমূল। সাংবিধানিক দিবসে 2 অনুষ্ঠান, বিধানসভা ও রাজভবনে। রাজ্য আইনসভার অনুষ্ঠানে আমন্ত্রিত বর্তমান ও প্রাক্তন রাজ্যপালরা, রাজভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ। সংসদের যৌথ অধিবেশন বয়কট কংগ্রেস সহ বিরোধীদের। করিমপুর উপনির্বাচনে জয়প্রকাশ মজুমদারকে হানস্থার ঘটনা, আজ সংসদে সুর চড়াতে তৈরি বিজেপি ব্রিগেড। আগে কমিশনের নালিশ, রাজ্য নেতৃত্বের সবটাই অন্তর্দ্বন্দ্বের ফল বলছে তৃণমূল। বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা অসম ও দিল্লির। আইসিস সন্দেহে গোয়ালপাড়ায় গ্রেফতার তিন, দুধনৈ রাসমেলায় বিস্ফোরণের ছক, দিল্লি ও অসম পুলিশের যৌথ অভিযান, উদ্ধার আইইডি, টার্গেট ছিল দিল্লি ও আশঙ্কা গোয়েন্দাদের।